কখনও শুনেছেন প্লেনের টিকিট এক সিটের দুটো বরাদ্দ হয় আজকে সেই অভিজ্ঞতা হয়েছে আমার নিউ ইয়র্ক থেকে ডালাস আসছিলাম সেখানেই ঘটে গেছে অভিনব এই ঘটনা আরও অনেক ধরনের অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি যুক্তরাষ্ট্র পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের ডায়েরি অনুষ্ঠানে আমি রেজওয়ানুজ্জামান আমার অভিজ্ঞতাগুলো বলার চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিনই মাঠের বাইরে যা যা ঘটে খেলার ঘটনার বাইরে যা যা ঘটে বিমানের কথা বলছিলাম বিমান দিয়ে শুরু করি একটু পেছনের কথা বলি এটা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে যুক্তরাষ্ট্রে যেদিন প্রথম আমি আসি নিউ ইয়র্কে তখন ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করছিল যে কোথায় কাজ করি বলছিলাম যে বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরে তার পাল্টা প্রশ্ন তুমি কি খুব বিখ্যাত আমি কি আসলেই খুব বিখ্যাত একটু নই আমি বলছিলাম যে না আমি কাজ করি টেলিভিশনে মানুষের জন্য খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আজকের গল্পটা বলি নিউ ইয়র্ক থেকে ডালাস আসবো অনেকগুলো ঘটনা একসাথে ঘটে গেছে প্রথমেই বলি যে নিউ ইয়র্ক থেকে ডালাসে আসার জন্য আমরা জনেফ ক্যানেডি বিমানবন্দর যেটা আন্তর্জাতিক বিমানবন্দর আমি সেই বিমানবন্দরের টিকিট কাটিনি আমি কেটেছিলাম আরেকটা টিএফডাব্লিউতে আসার জন্য ওখান থেকে লাগর দিয়া লাগার দিয়া এরকম একটা নাম এয়ারপোর্টের আমি হয়তো বা স্পষ্ট কিংবা সঠিকভাবে শুদ্ধভাবে বলতে পারছি না সেখান থেকে আমার ফ্লাইট স্পিরিটিয়ারে এই ডালাস পর্যন্ত আমার এয়ারপোর্টে যেতে একটু দেরি হয়ে গেছে সেটার বেশ কয়েকটা কারণ এক নম্বর আমার রওনা দিতেই দেরি হয়েছে আবার কোন টার্মিনালে যাব। সেটা আমি আসলে জানতাম না টিকিটে লেখা ছিল না এ বি সি ডি সুতরাং আমরা ডি থেকে শুরু করেছি ডি সি বি ঘুরে এতে এসে আমাদের আসলে সঠিক টার্মিনালটা আমরা খুঁজে পাই এতে হলো স্পিরিট এয়ারের সব বিমান এ টার্মিনাল থেকে ছাড়ে এটা আমার জানা ছিল না সুতরাং সেখানে আমার একটু দেরি হয়েছে ভেতরে ঢুকতেই বোর্ডিং কার্ডের জন্য আমি আমার টিকিটের কপি মোবাইলে দেখালাম দেখানোর পর আমাকে বলল যে তুমি এত দেরি করে এসছো কেন আমি বললাম যে আমি আসলে টার্মিনালটা খুঁজে পাইনি তারপর সে কাকে ফোন দিল আমার লাগেজ নিবে না প্রথমে বলল তারপরে আরেকজনের সাথে কথা বলে বললো ঠিক আছে নিব নেওয়ার পর আমি চলে গেলাম বোর্ডিং পাস নিয়ে সরাসরি একদম বিমানে ওঠার জন্য সেখানে আমার বোর্ডিং পাস চেক করার পর দেখে কি সবুজ বা জলে না অর্থাৎ আমি অ্যাক্টিভেট হচ্ছে না তখন সে আমাকে আরেকটা পাশের কাউন্টারে পাঠাল সেই কাউন্টারের লোক আমাকে এইভাবে অপেক্ষায় রেখে আরেক জায়গায় কোথায় চলে গেল বেশ সময় চলে যাচ্ছে আমার প্লেনের সময়ও এগিয়ে আসছে আমি আরেকজনকে বললাম যে আমার টিকিটটার কী ব্যবস্থা করো তখন সে সাহায্য করার চেষ্টা করলো তখনই ওই যে যে আমাকে সাহায্য করতে প্রথমে এসেছিলো সে এগিয়ে আসলো এবং সে বললো যে না আমি চেষ্টা করছি দাঁড়াও সে অনেকক্ষণ কার সাথে কথা বললো কম্পিউটারে কি কি গোতালো তারপরে আমাকে একটা টিকিট দিল এ আমি ভাবলাম যাক এই যাত্রায় বাঁচা গেল সরাসরি চলে যাই ভিতরে ভেতরে যাওয়ার পরে ইলেভেন এতে বসতে যাব দেখি কি সেখানে অলরেডি একজন বসে আছে বুঝতেই পারছেন আমার তো এমন অভিজ্ঞতা নেই তাহলে কি আমার টিকিট ভুল নাকি সে ভুল আমি কেবিন টুকে ডাকলাম কেবিন টুকে ডেকে বললাম যে ইলেভেনে তো আমার সিট এখানে তো আমার বসার কথা এই যে ইলেভেনে তারপর সে ওই সিটে যেয়ে বসেছিল টিকিটটাও নিল বোর্ডিং পাসটা নিল নিয়ে পরীক্ষা করে বলো যে না সে তো ঠিক আছে আমার তো তখন অবিশ্বাস্য রকমের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে যে আসলে এই ফ্লাইটটা আমি ধরতে পারবো কিনা যদি আমাকে বলে যে না এই ফ্লাইটে যাওয়া যাবে না আমি শিওর না কি করব তখন কারণ ডালাসে আমাকে আসতে হবে বাংলাদেশ টিমের অনুশীলন কালকে থেকে অর্থাৎ তিন জুন থেকে সেই হিসাবে আমাকে আগেই থাকা দরকার তারপর দেখলাম যে যে লোকটা আমাকে প্রথম সাহায্য করতে গিয়ে এসেছিল এই কাউন্টারে সেই আবার ভিতরে ঢুকেছে প্লেনে কেবিন তার কাছে গেল বললো পুরো ঘটনা সে তারপর সব দিকে তাকিয়ে ডাইনে বামে দেখে যে সব সিট ফুল তারপর আমাকে বলল কি বিজনেস ক্লাসে বসিয়ে দিল এবং বলল যে এই সিটে বসেই যেতে হবে একদিকে খুবই ভালো যে বিজনেস ক্লাসে বিনা পয়সায় চলে আসলাম কোনো আপগ্রেডেশন লাগলো না কিন্তু আবার এটাও ভাবলাম যে তাহলে কি তারা টিকিট বেশি বিক্রি করে নাকি বাই চান্সের জন্য কয়েকটা টিকিট বেশি বিক্রি করে যে কারণে যদি কেউ না আসে সেইখানে আরেকজনকে ঢুকিয়ে দেবে সেই হিসাবে মানে কেন এমন ভুল হবে এই প্রশ্ন তো থেকেই গেল আর ডালাসে এই সব কাঠখর পুড়িয়ে আসার পরে ডালাসে নামার পর এবং ডালাস শহরে আসার পরে আমি দেখলাম যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া খুবই সুন্দর আবহাওয়া কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে দশ মিনিট দশ মিনিট গাড়ি ড্রাইভের পরে দেখলাম যে কালো মেঘে ছেয়ে গেছে পুরো শহর পুরো আকাশ তারপর ভাবলাম হতেই পারে বৃষ্টি হতেই পারে গত কয়েক সপ্তাহে ডালাস টেক্সাস হিউস্টন অর্থাৎ টেক্সাস রাজ্যের এই শহরগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে বাংলাদেশ দলের কারণেই এবং বাংলাদেশ দল সেখানে প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে টর্নেডোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজের ভেনু ভন্ড হয়েছে এই সব খবর আমরাই ঢাকায় বসে দিয়েছিলাম এখন ডালাসে এসে সেই সবের সাক্ষী হচ্ছি এবং ভাবলাম যে হতেই পারে আবারও বৃষ্টি কিন্তু সেই বৃষ্টি এমন তুমুল বেগে আসলো এমন এমন তুমুল বেগে আসলো যে আসলে আমি মানে সত্যিই অবাক হলাম এবং আমার পাশে একজন বাংলাদেশি ছিল তন্ময় ভাই তিনি আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিলেন তিনি বললেন যে গত চোদ্দ পনেরো বছরে এই বছরের মতো টর্নেডো বৃষ্টি এবং বৃষ্টি এরকম নাকি আর কখনোই হয়নি এবং শিলাবৃষ্টি কয়েকটা ধরনের কথা বলছিলেন যে ছোটো সাইজের যদি শিলা পরে সেটাকে তারা পিংপং বলেন আরেকটু বড় হলে বেসবল বলেন তারপর আরেকটু বড় হলে জাম্বুরা সাইজ বলেন মানে এবং এইবার একটা শহরে এই হিউস্টনের এমন বড় শিলাবৃষ্টি পড়েছে সেই জন্য নাকি নতুন নাম দিতে হয়েছে কারণ এমন শিলাবৃষ্টি নর্মালি কখনোই পড়ে না হিউস্টনে কিংবা ডালাসে কিংবা টেক্সাস রাজ্যে সুতরাং পরিবেশ বদলাচ্ছে ডালাসও বদলে যাচ্ছে টেক্সাসও বদলে যাচ্ছে এখানকার আবহাওয়া গরমের জন্য বিখ্যাত রোদে পুড়ে যাওয়ার জন্য বিখ্যাত টেক্সাস অনেক কারণেই বিখ্যাত গব হ্যাটের কারণে বিখ্যাত ট্রাকের কারণে বিখ্যাত অস্ত্রের কারণে বিখ্যাত লাইসেন্স লাগে না এখানে অস্ত্র কিনতে এইসবের কারণে বিখ্যাত কিন্তু এখন পরিবেশ বদলে যাওয়ার কারণেও টর্নেডোর কারণেও কিন্তু বিখ্যাত হতে চলেছে আগামী কয়েকটা দিন আমরা ডালাসেই থাকবো কী অপেক্ষা করছে আমার জন্য জানি না সবাই ভালো থাকবেন বিশ্বকাপের ডায়েরি নিয়ে আবারও হাজির হব মাঠের বাইরের নানা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই